হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা জার্মানির একটা ইন্টার্নশিপ টাইপের প্রোগ্রাম, যেটা হচ্ছে আপনার ক্রস কালচার প্রোগ্রাম, এইটা সম্পর্কে আমরা এ টু জেড ডিটেলস জানবো। যদি আমাদের ওয়েবসাইটে অলরেডি তথ্য দেওয়া আছে, তবু আমি এখানে আপনাদেরকে একটু ডিসক্রাইব করার চেষ্টা করব যে এখানে আসলে কোন কোন ব্যাপার উল্লেখযোগ্য আছে যেগুলো আপনাদের অবশ্যই বোঝা উচিত। তো এখানকার এই ব্যাপারটা হচ্ছে একটা ইন্টার্নশিপ টাইপের, যেটা আপনার 2 থেকে 3 মাস হবে। এবং এটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের স্টাডি বা কোন ধরনের প্রোগ্রামে যাচ্ছেন। এই যে ইনস্টিটিউটটা, এটা আপনার কয়েকটা বিষয় নিয়ে কাজ করে: পলিসি অ্যান্ড সোসাইটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মিডিয়া অ্যান্ড কালচার, ডিজিটাল সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস অ্যান্ড পিস। তো এই সমস্ত ব্যাপার কিন্তু আপনার বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন যেগুলো আছে, তারা এগুলো নিয়ে মূলত কাজ করে। তো আপনার যদি এই এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে এবং আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এগুলোর সাথে কাজ করা, সেটা আপনার পেইড ওয়ার্ক হোক না কেন, ভলেন্টারি ওয়ার্ক হোক না কেন, আপনার জন্য এই প্রোগ্রামটা একটা বেস্ট চয়েস হতে পারে। স্পেশালি যারা এই সমস্ত ব্যাপারে পড়াশোনা করতে চান, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ করতে চান, তাদের জন্য এই প্রোগ্রামটা একটা ভালো ভ্যালু অ্যাড করবে আপনার সিভিতে। তো এখান থেকে আপনারা প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন। এবার আসি যে এই প্রোগ্রামে আপনারা সিলেক্ট হইলে কী কী সুযোগ সুবিধা পাবেন। আপনাদেরকে প্রতি মাসে একটা বেতন দেওয়া হবে, বৃত্তির মতো বেতন দেওয়া হবে, সেটা হচ্ছে 685 ইউরো, ভালো একটা অ্যামাউন্ট। আপনার যাওয়া আসার যে প্লেনের টিকিটের খরচ, এই খরচ তারা বহন করবে। আপনার বসবাসের জন্য যে ভাড়া থাকা, এটা তারা বহন করবে। আপনার যাতায়াতের খরচ এরা বহন করবে। এবং ওই সময়কালীন থাকার ক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স তারা কভার করবে। এবং আপনার ভিসা ফির ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। বুঝতে পারছেন যে আপনার হিউজ এখানে হচ্ছে সুযোগ সুবিধা রয়েছে যদি আপনি এখান থেকে সিলেক্ট হন। এবার আমরা একটু আবেদনের যোগ্যতার মধ্যে আসি। এখানে বলে দেওয়া আছে মিনিমাম এজ হচ্ছে 23 বছর, আপনাকে অবশ্যই 23 বছরের উপরে থাকতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার 2 বছরের কমপক্ষে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তবে আমি আগে যেহেতু বললাম যে এগুলো হচ্ছে আপনার ভলেন্টিয়ারি কাজকর্মের মধ্যে যায়, বিভিন্ন সংগঠনে যারা কাজ করে, সুতরাং আপনার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনাকালীন হোক না কেন, বা আপনি পাশাপাশি কোনো ভলেন্টিয়ারি অর্গানাইজেশন যুক্ত আছেন যারা এগুলো নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু বলে দেওয়া হয় নাই যে এখানে ওয়ার্ক আওয়ার কয় ঘন্টা বা কতক্ষণ আপনাকে কাজ করতে হবে, এরকম কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয় নাই, জাস্ট 2 বছর লাগবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে একটু দাগাদাগি করতে গিয়ে নষ্ট হওয়ার অবস্থা, যেটা হচ্ছে আপনার ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। এখন এইটা আপনি কেমন তাদেরকে বোঝাবেন? এইটা বোঝানোর জন্য সবচেয়ে ভালো মিডিয়াম হচ্ছে আপনার যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর থাকে, স্পেশালি আইএলটিএস এবং টোফেল, এই দুইটার মধ্যে একটা থাকলে পরে আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য এবং আপনার প্রোফাইলটা ভারী করার জন্য অনেকটা কাজে লাগবে। সেটা আপনি আপনি সরাসরি এটা দেখাতে পারবেন। সুতরাং আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে, এবং স্ট্রং কমিটমেন্ট বলতে আপনার একটা ভালো মোটিভেশন থাকতে হবে কমিউনিটি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে। এবং যদি আপনার জার্মান ভাষায় দক্ষতা থাকে, তাহলে সেটা তারা একটু প্লাস পয়েন্ট হিসেবেই নেবে, কারণ আপনাকে তখন ওইখানে অবস্থান করতে হবে। হয়তো আপনার ট্রেনিং হইতে পারে, আপনাকে হয়তো কমিউনিটির সাথে ইন্টারাক্ট করতে হইতে পারে, যেক্ষেত্রে আপনার ভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এটা থাকলে সেটা আপনার প্লাস পয়েন্ট হিসেবে কাজে লাগবে, তবে এটা আবশ্যক কিছু না আর কি। এবং আপনাকে ফিজিক্যাল এবং মেন্টালি হচ্ছে ফিট থাকতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে? খুবই অল্প ডকুমেন্টস, তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আপনার সিভি, এবং তারপরে সবচেয়ে সিগনিফিকেন্ট ডকুমেন্ট যেটা অনেক প্রভাব রাখবে আপনাকে এখানে সিলেক্ট হওয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার মোটিভেশন লেটার। আপনি যে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে চান, এই ব্যাপারগুলো নিয়ে যারাই কাজ করে তাদের হচ্ছে আপনার হিউম্যান ওয়েলফেয়ারে তারা কন্ট্রিবিউশন রাখতে চায়, সমাজের জন্য, পরিবেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চায়, তো সেখানে কিন্তু আলাদা একটা মোটিভেশন আছে। তো এই মোটিভেশন লেটারে আপনি যদি এই প্রোগ্রামের সাথে এবং আপনার নিজের মতো করে এটা গুছিয়ে লিখতে পারেন যে আপনি কেন এটা নিয়ে ইন্টারেস্টেড, এখানে আপনি কাজ করতে চান, এবং এখানে কাজ করে আপনি কিভাবে বেনিফিটেড হবেন, আপনি কিভাবে আপনার সোসাইটিকে, আপনার দেশকে আউটপুট দিতে পারবেন, এগুলো আপনি ভালো করে যদি এই মোটিভেশন লেটার উল্লেখ করতে পারেন, তাহলে আপনার জন্য ব্যাপারটা অনেকটা ভালো হবে। রিকমেন্ডেশন লেটার আপনি নিতে পারবেন, আপনার অর্গানাইজেশন থেকে একটা অবশ্যই নেবেন, আর একটা চাইলে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার ইউনিভার্সিটির কোনো প্রফেসরের কাছ থেকে নিতে পারবেন, যার সাথে আপনার পড়াশোনার সম্পর্ক আছে, যিনি আপনার ক্লাস নিয়েছে। এবং আপনার অবশ্যই ভ্যালিড পাসপোর্ট কপি লাগবে, যেটা আপনার দরকারই হয় দেশের বাইরে যাইতে হলে।
অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম সিম্পল। আপনার নিচে যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক দেখছেন, এখানে আশা করি আপনারা অ্যাপ্লিকেশনের জন্য লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনাদেরকে হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে। আমরা যেরকম প্রোফাইল সাজাই সেভাবে আপনাকে হচ্ছে প্রোফাইল সাজাতে হবে। বিভিন্ন পয়েন্ট থাকবে, বিভিন্ন ফিল্ড থাকবে যেগুলো আপনাকে ফিল আউট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তার মধ্যে অন্যতম, এবং যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে হচ্ছে সাবমিট করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন চলতেছে, আপনারা চেষ্টা করবেন যে আগে ভাগে অ্যাপ্লাই করে ফেলার জন্য, কারণ পরবর্তীতে দিলে পারে হচ্ছে সেটা অতটা গুরুত্ব সহকারে নাও দেখতে পারে তারা। এবং এটার শেষ সময় হচ্ছে ডিসেম্বরের 5, 2024 সাল। তো যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আশাহত হবেন না, কারণ একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে এই ইন্টার্নশিপের প্রোগ্রামটা চলতে থাকে, এবং আমরা চেষ্টা করবো যখন অ্যাপ্লিকেশনটা চলে তখনই আপনাদেরকে হচ্ছে আপডেট দেওয়ার জন্য। তো এখানে টিপস দেওয়া আছে কিছু, এগুলো আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট এবং এআই থেকে নেওয়ার চেষ্টা করেছি। এখানেও বলে দিচ্ছে যে আপনার মোটিভেশন লেটারটা হচ্ছে একটা ভালো প্রভাব রাখবে, আপনার ব্যাপারগুলো হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং একটু ভালো করে পড়বেন। এবং আপনাদের আরও কোনো কোশ্চেন থাকলে আপনার আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।